আসসালামু আলাইকুম তাসমিন কিচেনে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে একটি সাধারণ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই রান্নাটা কিন্তু আমরা সবাই পারি কিন্তু আজকে আমি আপনাদের নতুনদের জন্য করে দেখাবো আজকে আমি আপনাদেরকে পটল আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করে দেখাবো এই পটল আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজার আর শরীরের জন্য ভীষণ উপকারী তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি চার পিস রুই মাছ লবণ হলুদ দিয়ে বিশ মিনিট আগে থেকে ভেজ মেখে রেখেছিলাম এখন ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি একটু হালকা করে ভেজে নেব মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো একে একে উঠিয়ে নেব এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি হালকা ভাজবো বেশি ভাজবো না এতে করে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটল আর পাতলা করে কেটে রাখা আলু আলু আর পটলটাকে আমি একটু পাঁচ মিনিট ভেজে নেব এতে করে পটলের ঝোলটা খেতে ভীষণ মজার হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা আমি আগে থেকে একটু দিয়ে দিলাম আর বাকি সব মশলা আমি পরে অ্যাড করব। আগে থেকে মশলা অ্যাড করলে এতে করে নিচের দিকে লেগে যাবে এই জন্য পটল আর আলুটা ভেজে নিয়ে আমি মশলা দিয়ে পটল পোটলার আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচামরিচ বাটা এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া এরপর আমি মশলাটা আর পটলটা খুব ভালো করে কষিয়ে নেব এতে করে মশলার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আর আসবে না ঝোলটা খেতে ভালো লাগবে পটল আর আলুটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পটল আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি পোটলার আলু আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনারা যে পরিমাণ ঝোল খেতে চান সেই পরিমাণ পানি দিয়ে দিবেন আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আবারও দুই মিনিটের জন্য ঢেকে রাখবো বলক আসার জন্য পানিতে বল এসে গিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো এ পর্যায়ে মাছগুলো দিলে মাছগুলো আর ভাঙবে না আর বলক আসার আগে যদি আমরা মাছটা দেই এতে করে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পটল আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেডি এবার আমি একটা বাটিতে আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিয়েছি এই পটল আর আলু দিয়ে রুই মাছের ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ মজার হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আর এই ঝোলটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী দিনে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে